আসসালামু আলাইকুম। আমরা বন্দিপাশার পক্ষ থেকে আমাদের আজকের লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের খুবই ভিন্নধর্মী একটা লাইভ হতে যাচ্ছে, যেখানে আমরা তোমাদেরকে আসলে সবসময় মোটিভেট করেছি সফলতার গল্প দিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমরা সফলতার গল্প দিয়েই তোমাদেরকে মোটিভেট করব, কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ আমরা এমন একটা গল্প আজকে তোমাদের সামনে নিয়ে আসতে চেয়েছি। ঠিক লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে, যেখানে তোমরা অনেকেই মনে করো যে আমাদের রেজাল্ট এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, এইচএসসিতে জিপিএ খুবই কম, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমি হয় ইম্প্রুভমেন্ট দিব না হলে পড়াশোনা ছেড়ে দিব, অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে আসলে পরীক্ষা দিলেও আমি চান্স পাবো না, অনেক ধরনের নেতিবাচক মেন্টালিটি নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো এইচএসসির পরে। ঠিক সেরকমই একটা চমৎকার গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সেই গল্পটা শুরু করার আগে, আমরা যারা অলরেডি আজকে আমাদের লাইভে জয়েন করেছো, এইচএসসি 22 ব্যাচে যত শিক্ষার্থী রয়েছে, ইভেন 24-23 ব্যাচে যত শিক্ষার্থী আছে, তাদের সবাইকে কমেন্ট বক্সে মেনশন করে ফেলো এবং অবশ্যই অবশ্যই তোমার টাইম লাইনে আজকের এই সাকসেস স্টোরিটা শেয়ার করে রাখবে। তো আমাদের সাথে তোমাদের একজন গেস্ট রয়েছে, আমি আগেই বলবো না তার পরিচয়, সেখানে একটু আমি ব্যাপারটাকে একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করতে চাই, কারণ আজকে পুরো লাইভ জুড়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, কারণ ভাইয়ার কথা যখন তুমি শুনতে থাকবা আমার মনে হয় তোমরা প্রত্যেকে অবাক হতে থাকবা। তো আর একটু পরে ভাইয়ার কাছে যাব, কারণ ভাইয়া যেহেতু আজকে আমাদের গেস্ট, ভাইয়াই তো কথা বলবেন আজকে। তো ঝটপট একটু টাইম লাইনে শেয়ার করে ফেলো এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কে কোন ব্যাচের, আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করতে করতে আমরা চলে যাব ভাইয়ার কাছে। প্রথমেই আমরা শুনে নিতে চাই, ভাইয়া আপনার নাম, আপনি কোথায় পড়াশোনা করছেন সেটা জিজ্ঞাসা করব না, আজকে একদম লাস্টে আমরা জিজ্ঞাসা করব ভাইয়া কোথায় পড়াশোনা করছে, এখন শুধু জানতে চাইবো ভাইয়া আপনার নাম, আপনার এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট, এতটুকুই, এবং তারপরে আমরা পরবর্তীতে যাব। নাম, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট ভাইয়া কিন্তু হতে পারে, যারা ভাইয়াকে চিনো তারা তো চিনোই, যারা চিনো না ভাইয়ার পরিচয় আজকে একদম লাস্টে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ রায়হান শুভ। একটু জোরে বললে আকিব ভাইয়ারাও শুনতে পাবে, ক্যামেরার পেছনে আকিব ভাই আছে, আকিব ভাই শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমার নাম মোহাম্মদ আরিফ রায়হান শুভ, আমার এসএসসি রেজাল্ট ছিল 5 পাইছিলাম, মানে প্লাস, আর এইচএসসিতে আমার রেজাল্ট ছিল 4.67, আমার এইচএসসি ছিল 2015 সালে। আকিব ভাই একটু জুম। হ্যাঁ ভাইয়ার স্টুডেন্ট বা বন্ধুরা কোন নিকনামে ডাকে অ্যাকচুয়ালি? আমার নিকনেম হচ্ছে শুভ। শুভ, হ্যাঁ, ওকে। আমাদের কিন্তু বন্দি পাশাতে আরো দুজন শুভ আছে, রিজভি তৌহিদ শুভ এবং জাহাঙ্গীর আলম শুভ, একজন ম্যাথ ইনস্ট্রাক্টর, একজন বায়োলজি ইনস্ট্রাক্টর। ওকে ভাইয়া ইনস্ট্রাক্টর কিনা এখনই তোমার প্রশ্ন করা শুরু করে দিব, আমরা কিছুক্ষণ পরেই সেই পরিচয়টা তোমাদেরকে দিব। ওকে, সো আমি নিজেও একটু শেয়ার করে নিচ্ছি, তোমাদের শুভ ভাইয়ার সাথে আমরা পরবর্তী গল্পে চলে যাব, তোমরা যারা যারা জয়েন করে ফেললে, বাকি বন্ধুদেরকে মেনশন দেওয়ার পাশাপাশি তোমাদের টাইম লাইনে আজকের এই সেশনটি শেয়ার করে ফেলো। আজকের সেশনটা ক্যাপশনে মনে হয় তোমরা দেখেছো, এইচএসসিতে জিপিএ কম তবুও স্বপ্ন জয়ের একটি গল্প। তার মানে ব্যাপারটা কিন্তু বেশ ডিফারেন্ট। হ্যাঁ, স্বপ্ন জয়ের একটা গল্প যখন তুমি তৈরি করতে যাবা তখন সেখানে অনেক ব্যর্থতার গল্পও কিন্তু চলে আসবে, অনেক ডেডিকেশনের গল্প, পরিশ্রমের গল্প চলে আসবে। তো এরপরে চলে যাব ভাইয়া, শুভ ভাইয়া আপনার এইচএসসি ব্যাচ ছিল 2015, ভাইয়া এসএসসি দিয়েছে 2013 এবং এইচএসসি 2015। তো এই সময়টাতে এইচএসসি রেজাল্ট কত জানি ভাইয়া বলেন আপনি? আমার ছিল 4.67। 4.67, আর একটু লাউডে। আচ্ছা, 4.67। তো ভাইয়া কিন্তু, আমি যেহেতু ভাইয়া আমার জুনিয়র, দ্যাট মিন্স সেক্ষেত্রে ভাইয়ার সাথে আমি তুমি করে বলি আজকের পুরো লাইভ জুড়ে। ভাইয়া আমাদের আজকের স্পেশাল গেস্ট, কেন স্পেশাল গেস্ট প্রতিটা কথা শোনার পর পর তুমি বুঝতে পারবা। তো এই যে 4.67, তোমরা যারা এইচএসসিতে 4.67 অলরেডি 4 পয়েন্ট বা এ প্লাসের জিপিএ তোমাদের 5 থাকবে না, এরকম অনেক শিক্ষার্থী রয়েছে যারা এবারে এইচএসসি পরীক্ষা খারাপ দিয়েছ, তো তোমাদের জন্য অনেকেরই চিন্তা ভাবনা ভাইয়া এ প্লাস নাই, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, এ প্লাস নাই, আমার পড়াশোনা বন্ধ করে ফেলা উচিত, এ প্লাস নাই, আমার ইম্প্রুভমেন্ট দেওয়া উচিত। তো এখন আমি চলে যাব শুভ ভাইয়ার কাছে, যে শুভ ভাইয়া আপনার যখন এইচএসসি রেজাল্ট দিল তখন আপনি কি চিন্তা করা শুরু করলেন, এবং তারপর থেকে আজকের এ পর্যন্ত আসা একদম সবশেষ শুভ ভাইয়া বলবে সে এখন কোথায় পড়াশোনা করছে। শুরুটা হবে যখন এইচএসসি রেজাল্ট দিল, এইচএসসি পরীক্ষা থেকে শুরু হবে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরের সময়টা
এইচএসসি পরীক্ষা যখন রেজাল্ট দিল সেই দিনটা, এবং তারপরে তার কোনো সফলতা আছে কিনা, নাকি সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, এমনও কিন্তু হতে পারে সে পড়াশোনা ছেড়ে দিছে, জানি না তোমাদের শুভ ভাই এখন আসলে কোথায় পড়াশোনা করে। একটু লাউডে আমরা সফলতা বা ব্যর্থতা যেই গল্পই হোক না কেন, আমরা আসলে পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীকে শোনাতে চাই। অবশ্যই অবশ্যই, এই জার্নির গল্প থেকে যদি কারোর কোনো সামান্যতম উপকার হয় তাহলে এই লাইভ হয়তো সার্থক। হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি আমি কলেজে যখন পড়তাম তো তখন থেকেই ভাবতাম যে বন্ধুরা সবাই ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছিল, তো বা নিবে বলে ভাবতেছিল আর কি ফিউচারে, তো আমিও আমারও চিন্তাভাবনা তাই ছিল যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিব, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করব। তো পরবর্তীতে হয়তো আমি ওভাবে করে ক্লাসও শুরু করলাম কোচিংয়ে, কিন্তু তারপরে রেজাল্টটা যখন এরকম হয়ে গেল তখন আসলে খুব বড় একটা ধাক্কা খাইলাম, খুবই বড়। এবং এইটা মানে খুবই কঠিন ছিল, কারণ আমি হয়তো মফস্বল থেকে ঢাকায় আসার পরে এটা একটা বড় হোঁচট ছিল যে আমি এখন কি করব, এবং মানে ম্যাসিভ ডিপ্রেশনে পড়ে গেছিলাম আর কি, এইটাই। আচ্ছা, কলেজ কোনটা জেনেছিল? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তোমরা অনেকেই, তোমরা কিন্তু ঢাকার আশেপাশের কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমরা হয়তো চিন্তা করো যে আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হলাম, এনডিসিতে ভর্তি হলাম, তার মানে আমি মানে এ প্লাস পকেটে নিয়ে ভর্তি হয়ে গেলাম, মানে এখানে ভর্তি হয়েছে মানে আমার এ প্লাস আর ঠেকাই গিয়ে, কলেজে ভর্তি হয়েছে মানে আমার এ প্লাস হয়ে গেছে। বা কিন্তু তার একটা বাস্তব এক্সাম্পল রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছে। যাই হোক, বলে রাখি, তোমরা অনেকে ভাবতেছো যে ভাইয়া পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করছে, ভাইয়া মানে গাধা টাইপের কোনো এক স্টুডেন্ট। আমরা পরিচয়টা লাস্টে দিব, ভাইয়া যদি গাধা হয়ে থাকে আমি নিজেও গাধা, আমাদের সবাই গাধা, ঠিক আছে? তো রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ভাইয়া 4.61 নিয়ে বের হয়েছে, তো 67 অ্যাকচুয়ালি 4.67। তো তোমরা একটু বলে দিতে পারো তোমাদের এসএসসি তে রেজাল্ট কাদের 5 এর নিচে আছে, অর্থাৎ জিপিএ 5 এর কম আছে, কমেন্ট বক্সে একটু জানিয়ে দিতে পারো। এরপরের গল্পটা যেটা সবথেকে আজকের ইন্টারেস্টিং পার্ট, যদিও আমাদের কিছুক্ষণ পর ওয়ার্ল্ড কাপ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আছে, তোমরা অনেকে 9টা পর্যন্ত হয়তো ভাবতেছো 9টার পরে খেলা দেখতে যাবো, আমরা আমাদের লাইফটা অনেক বড় লম্বা সময় ধরে কন্টিনিউ করব না। তো ভাইয়ার কাছে পরবর্তী লাইফটা সম্পর্কে, পরবর্তী জার্নি সম্পর্কে শুনতে চাই। যখন এইচএসসি রেজাল্ট দিল 4.67, ভাইয়ার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবার, তো তারপর থেকে সে কিভাবে তার স্বপ্ন পূরণের দিকে বা স্বপ্ন জয়ের দিকে এগিয়ে গেল, এবং আসলেই কি কোনো বিশ্ববিদ্যালয় বা ভর্তি পরীক্ষা দিতে পেরেছিল কিনা, তারপরে জার্নিটা কিরকম যখন এইচএসসি রেজাল্ট দিল? আচ্ছা আচ্ছা, তো আমার স্বপ্ন ছিল যে অ্যাকচুয়ালি ওভাবে করে ইঞ্জিনিয়ারিং বা এমন কিছু না, বাট মানে ভালো ভালো ইউনিভার্সিটি যেই কয়েকটা আছে হয়তো দেশে, সেগুলো তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোই, তো সেইগুলোতে যেন আমি পড়তে পারি, এরকম চিন্তাভাবনাই ছিল। তো যখন আমি এই ম্যাসিভ ধাক্কা একটা খাইলাম রেজাল্টের কারণে, তো তখন স্বভাবতই আমি খুব দুমড়ে মুচড়ে গেলাম, এবং আমি খুবই ডিপ্রেসড হয়ে গেলাম, এবং আস্তে আস্তে হয়তো আমি একটা লম্বা সময় ডিপ্রেশনে নষ্ট হয়ে গেছে। এবং এখানে একটা আমার মানে অনুরোধ আছে সবার প্রতি যে রেজাল্ট যেমনই হোক না কেন, ডিপ্রেসড হইলে আসলে তোমার সময়ই নষ্ট হবে, সময় নষ্ট হবে এবং তোমার এনার্জি এফিসিয়েন্সি সব কিছুই আসলে ফল করবে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়েছে, এই জন্য আমি আসলে এটা আমি নিজেই ভুক্তভোগী, এটাই। আর হচ্ছে যে তারপরে আমি নিয়মিত আবার ওই আমি যা এতদিন পড়ছি সেইগুলাই আর একটু রিভিশন করলাম, এবং মোটামুটিভাবে রেগুলার এক্সাম দেওয়া, হ্যাঁ, এটা আমি খুবই জরুরি মনে করছিলাম, তো এইভাবেই কন্টিনিউ করছি আর কি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। আচ্ছা, এরপর 4.67 এরকম একটা রেজাল্ট নিয়ে আমার তো মনে হয় যে আসলে খুব একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার হিস্ট্রি খুব একটা নাই, তারপরেও মানে মানে এরপরের গল্পটা কিরকম, যে তুমি পড়াশোনা করতে থাকলে, প্রিপারেশন নিতে থাকলে, একটা পর্যায়ে যে ডিপ্রেশনে পড়ে গেলে মনে হচ্ছিল যে না আসলে আমি ইম্প্রুভমেন্ট দিব, এরকম টাইপের চিন্তা ভাবনা হয়তো আসে, তো তারপর মানে অ্যাডমিশন টেস্ট কি দিয়েছিলে, বা তখন আসলে কোথায় অ্যাডমিশন টেস্ট দিলে, এবং কোথাও সাকসেসের গল্প আছে কিনা? সাকসেসের গল্প আসলে আমি যেটা বললাম যে ডিপ্রেশন আসলে আমার পিছু ছাড়ে নাই, মানে নিয়মিতই আমি দেখা যায় যে পড়তেছি, একটু ডিটারমাইন্ড হচ্ছি, মনে হচ্ছে যে না দেখি চেষ্টা করে দেখি, ফাইট করে দেখি, কিন্তু প্রতি মুহূর্তেই আসলে হতাশা আসতোই, কোনো না কোনোভাবে চলে আসতো। আর তারপরে এইভাবে সার্ভাইভ করতে করতে একটা পর্যায়ে হয়তো অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে গেল, এবং আমি সবার প্রথমে বিউপিতে পরীক্ষা দিছিলাম। আমি অ্যাকচুয়ালি বুয়েট কুয়েট চুয়েট রুয়েট এগুলোতে অ্যাপ্লাই করার মতো এলিজিবল ছিলাম না, আমাদের বেলা মোটামুটি লাখখানেক এ প্লাস পাইছিল, তো আমি যেহেতু 4.67, তো আমি প্রথমে বিউপিতে পরীক্ষা দিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাইলাম ওখানে, তো তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। এই তো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে কিন্তু হ্যাঁ দিছে আর কি দিতে পারছিল ঢাকা ইউনিভার্সিটির একটা সিটের জন্য পরীক্ষা দিতে পারছিল মানে 4.67 পাইলে তার মানে আমরা বুঝতে পারলাম 4.67 পাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা হ্যাঁ তো দিতে পারলেই কি হবে মানে ভাইয়া পরীক্ষা দিছে আর আমরা ভাইয়াকে মানে আজকের এইরকম একটা লাইভ সেশনে ভাইয়াকে গেস্ট হিসেবে নিয়ে চলে আসছি হ্যাঁ অ্যাকচুয়ালি প্রথম যোগ্যতা হচ্ছে তোমাকে দিতে পারতে হবে তুমি খেলাতে জিতবা কি হারবা সেটা তো পরের বিষয় তোমাকে আগে খেলাতে অংশগ্রহণ করতে হবে তো এখন আমরা জেনে নিব যে আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমরা যেটাকে সফলতা হিসেবে দেখি পাবলিকিয়ান হওয়া অলরেডি কিন্তু সে বিউপিতে চান্স পেয়ে গেছে 4.67 এরকম একটা রেজাল্ট নিয়ে তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের দিনের ঘটনাটা শুনতে চাই রেজাল্টের দিনের ঘটনাটা কীরকম ছিল ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের দিন আমি আসলে যখন রেজাল্ট হইল আমি অ্যাকচুয়ালি বিউপির প্রতি একটু আমার মানে আমার ঢাকার মধ্যে থাকার একটা ইচ্ছা ছিল আর বিউপিতে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাইছি আমারও ওইটাই পড়ার ইচ্ছা ছিল তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে এখানেই পড়বো যদি আর বেটার কোথাও না হয় তো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট যেই দিন হইল সেই দিন আসলে আমি মোটামুটিভাবে প্রথম দিকে তো আমি সাবজেক্ট পাই নাই আসলে তো এই কারণে প্রথম দিকে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম হ্যাঁ এবং আমি ভাবছিলাম যে আমি বিউপিতেই পড়বো যদি না হয় এইটাই ঢাকার বাইরে যাবো এটাও ভাবিনি ঢাকার বাইরেও বেশ কিছু ভার্সিটিতে আমার হয়েছিল পরবর্তীতে এবং ভালো ভালো ডিপার্টমেন্টই পাইছিলাম বেশ শুরুর দিকেই ছিলাম বেশ কিছু ভার্সিটিতে যেরকম সাস্ট তারপরে রাজশাহী ইউনিভার্সিটি এই তো এইগুলো এই খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারি নাই আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিনের রেজাল্টের দিনের ঘটনা কীরকম ছিল আচ্ছা হ্যাঁ পরবর্তীতে রেজাল্টের দিন মানে পরবর্তীতে আমি যখন ডিপার্টমেন্ট পাইলাম তো তখন সেটা খুবই মানে আমার জন্য আনন্দদায়ক একটা ব্যাপার ছিল এবং মানে অ্যাকচুয়ালি সবাই খুবই অবাক হয়ে যাচ্ছিল যারা আমার এই জার্নির গল্প জানতো আমার আত্মীয় স্বজন বা আমার যারা ফ্রেন্ডস আছে হ্যাঁ কারণ অনেকেই দেখা গেছে যে গোল্ডেন এ প্লাস পাইছে কিন্তু দেখা যায় যে কোথাও কোনো পাস মার্ক পাচ্ছে না এমন অবস্থা হ্যাঁ এরকম অহরহ বন্ধুদের মধ্যেই হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার গল্পটা আমার যারা পরিচিত তাদের কাছে খুবই একটা মানে মানে সবার মুখে মুখে আমার পরিচিত লোকজনের মুখে মুখে ফিরতেছিল এরকম একটা অবস্থা আচ্ছা আচ্ছা তার মানে আমার এখন আমরা সবশেষে ভাইয়ার পরিচয়টা জানতে চাই যে ভাইয়া এখন কোথায় পড়াশোনা করছে এবং ভাইয়ার অ্যাকচুয়াল পরিচয় কি মানে আমরা আজকে আমাদের যে স্পেশাল গেস্ট হিসেবে শুভ ভাইয়াকে নিয়ে এসেছি ভাইয়া কোথায় পড়াশোনা করেন এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এই তো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনও শেষ হয়ে গেল আর কি রিসেন্টলি সো এটাই ছিল আমাদের আজকের গল্প আমার জিপিএ অনেক কম কিন্তু আমি যেন হেরে না যাই এরকম একটা সাকসেস হিস্টোরি তোমাদের সামনে নিয়ে আসতে চেয়েছিলাম তোমাদের যাদের জিপিএ 5 আছে তোমাদের যাদের জিপিএ গোল্ডেন জিপিএ আছে অনেকেই এরকম প্রতি বছর আমরা দেখতে পাই যে গোল্ডেন জিপিএ নিয়েও বিশ্ববিদ্যালয়গুলোতে পাস মার্কও তুলতে পারতেছে না ইভেন এমন হচ্ছে যে ওয়েটিং লিস্টেও চান্স হচ্ছে না তো এটা কিন্তু একদম রেগুলার ঘটনা সেখানে আমরা একটা ব্যতিক্রম গল্প তোমাদের সামনে নিয়ে এসেছি যেখানে 4.67 মানে এইচএসসিতে যেটা রেজাল্ট সব থেকে বেশি ফ্যাক্ট করে 4.67 পেও কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এবং তার গল্পে কতটা ডেডিকেশন ছিল কতটা ডিফারেন্ট একটা স্টোরি তোমাদের সাথে সামনে যে তুলে ধরলাম যেখানে বারবার আমি ইম্প্রুভমেন্ট দিব আমি হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি পড়াশোনা ছেড়ে দিচ্ছি এরকম টাইপের গল্প কিন্তু তোমাদের তোমাদের শুভ ভাইয়ার লাইফে ছিল তো আমার মনে হয় তোমরা অনেকে ইন্সপায়ার হলে যে যেখানে এইচএসসিতে রেজাল্ট খারাপ করার পরেও যে অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পাওয়া যায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় তোমার স্বপ্ন শেষ হয়ে যায়নি তোমাদের শুভ ভাইয়া কিন্তু কতগুলো ভার্সিটিতে তুমি জানি চান্স পেয়েছিলে কি কি ভার্সিটিতে আমি মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য যেসব ভার্সিটিতে দিছি সবখানেই হয়েছে আমার মানে বেশ ভালো পজিশনেই হয়েছে আচ্ছা সহ যেমন যেমন সাস্টের মতো জায়গায় কিন্তু চান্স পেয়ে গেছে ভাই ঢাকা ইউনিভার্সিটি তো বললামই আলাদা করে হ্যাঁ অন্যান্যগুলোতেও বেশ ভালো ভালো মানে শুরুর দিকেই ছিলাম মোটামুটি ভাবে অনেকে কিন্তু এরকম হয় যে মানে ইঞ্জিনিয়ারিং মানে ভালো প্রিপারেশন নিচ্ছে গোল্ডেন এ প্লাস এ প্লাস সাস্ট সাস্ট যদিও এখন গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত তো পরবর্তী ব্যাচগুলো যখন গুচ্ছ অন্তর্ভুক্ত হয়নি বা 22টি বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা হয় না তখনই কিন্তু সাস্ট একটা ডিফারেন্ট জায়গা যেখানে তোমাকে অনেক ফাইট করে চান্স পেতে হবে ভাইয়া কিন্তু সাস্টেও চান্স পেয়েছিল ইউপিতে সাস্টে এছাড়া অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয় ভাইয়া কিন্তু একটা লাইন বলছে যেটা খুব ইম্পর্টেন্ট যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আমি পরীক্ষা দিই আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই এটা কত মানে কি লেভেলের ক্যালিভার থাকলে কি লেভেলের পরিশ্রম করলে কি লেভেলের কনফিডেন্স থাকলে এটা বলা যায় যে আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম তো ভাইয়ার কাছে আবারও চলে যাব যে এখানে যাদের জিপিএ কম আছে বা এইচএসসি রেজাল্ট খুব একটা ভালো হয়নি
এরকম যারা আছে তাদের ক্ষেত্রে শুভ ভাইয়ের সাজেশন কি থাকবে? তারা কি মানে মানে তারা তো হতাশ হয়ে যায় এসএসসি রেজাল্টের পরে, হতাশ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে মানে তোমার সাজেশনটা কি হবে? আচ্ছা, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে এই সময়টুকু আসলে মানে নিজের প্রতি খুবই নার্সিং করতে হবে, মানসিকভাবে, বিশেষ করে মানসিক দিকটাতে নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। এবং এই সময় অনেকে অনেক কথা বলবে, অনেক কিছুই বলবে, কিন্তু এইগুলো কানে লাগানো যাবে না, আফটার অল জীবনটা তোমারই, এটাই। আর নিয়মিত পড়াশোনার মধ্যে, পরীক্ষার মধ্যে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে কোনো যে যেখানে কমফোর্ট ফিল করে। হ্যাঁ, এখন তো আমাদের সময় যেমন অনলাইনে এইভাবে করে ক্লাস করার ব্যবস্থা ছিল না, তো তখন দেখা যায় যে আমাদেরকে অনেক ট্র্যাভেল করে, হ্যাঁ, দেখা যায় যে মোহাম্মদপুরে থাকি, মিরপুরে যে দেখা যায় যে একটা ভালো টিউটরের কাছে পড়া লাগছে, তো এই জিনিসগুলো কিন্তু এখন বেশ ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি মনে করি এই এই অ্যাডভান্টেজগুলো যদি তোমরা নাও এবং তোমরা যদি ডেডিকেটেড থাকো, এবং মোটিভেটেড থাকা খুব জরুরি, হ্যাঁ, তোমরা যেন ডিপ্রেসড হয়ে না যাও, কারণ ডিপ্রেসড হইলে তোমাদের আসলে মানে সব দিক দিয়েই লস হবে। তো এই জিনিসগুলো করলে এবং নিয়মিত তোমরা যদি কিপ ইন টাচের মধ্যে থাকো এই 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 ইয়েতে, দেখা যায় বন্দি পাঠশালা হইতে পারে একটা ভালো অপশন। তো এই এইভাবে করে কন্টিনিউ করলে আমার মনে হয় যে অসম্ভব নয়, সম্ভব, চেষ্টা করলে কেন সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, এবং আমার মতো কিন্তু আমি আমার অনেক ক্লাসমেট আছে যাদের রেজাল্ট হয়তো আমার মতো আছে, আমার মতো বা আমার থেকে আরও খারাপ। হ্যাঁ, জিনিসটা হয়তো হয়তো দেখা যায় যে আমরা তো আর ওরকমভাবে সফল হই নাই ভর্তি পরীক্ষায়, তো দেখা যায় যে এইগুলো হয়তো সামনে আসে না, ফোকাসে আসে না, কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম অনেকে ভর্তি হইতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা অবশ্যই, এই যে তোমার এটা অবশ্যই একটা সাকসেস হিস্টরি, মানে আমার মনে হয় শিক্ষার্থীদের কাছে বা আমিও যখন গল্পটা শুনতে পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে এটা এই গল্পগুলোই অ্যাকচুয়ালি সামনে আসা উচিত। আমি সফল হলাম, আমি এনডিসিতে পড়লাম, আমি মিকারুননিসাতে পড়লাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম, আমার গোল্ডেন এপ্লাস ছিল, এটা অ্যাকচুয়ালি গল্প না, গল্প হচ্ছে মানে ব্যাকফুটে থেকে সেখান থেকে ফাইট ব্যাক করে ফিরে আসা এবং বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়া, এটা অ্যাকচুয়ালি সাকসেস হিস্টোরি। আমার মনে হয় শুভ ভাইয়াকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়ে আমরা অনেক শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে পেরেছি, যেখানে হাজারো শিক্ষার্থী প্রতি বছর, যেমন এবার পরীক্ষা দিয়েছে 12,70,000 বা প্রায় 13,00,000 শিক্ষার্থী, তার মধ্যে এ প্লাস পাবে সর্বোচ্চ সায়েন্স থেকে, বা যদি সব মিলিয়ে বলি 1.5 থেকে 2 লক্ষ, তাহলে বাকি যে 12,00,000 শিক্ষার্থী তারা কিন্তু এ প্লাস পাচ্ছে না। তাহলে বাকি যে 10,00,000 শিক্ষার্থী তাদের স্বপ্ন শেষ? নো, তোমাদের স্বপ্ন শেষ না, তোমাদের জন্য শুভ ভাই একটা পারফেক্ট এক্সাম্পল। তোমরা নতুনভাবে চিন্তা করা শুরু করো, বা তোমাদের যাদের এক্সাম খারাপ হয়েছে, যদিও এখন রেজাল্ট হাতে পাওনি, ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট হওয়ার কথা, বা হয়তো শেষের দিকে রেজাল্ট হওয়ার কথা, তো সেক্ষেত্রে তোমাদের যাদের রেজাল্ট ভালো আসবে না বা একটু কম আসবে জিপিএ, কোনোভাবেই হতাশ হওয়া দরকার নাই। তোমরা শুভ ভাইয়াকে মানে জাস্ট এই জায়গাটাতে একটা বেঞ্চমার্ক হিসেবে দেখতে পারো, তার যে ওই সময়টার ডেডিকেশন, এবং ভাই এত বলেই দিল যে তোমার কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা আসবে। আমরা ইম্পসিবল বানানটা যদি একটু খেয়াল করি তাহলে আই এম পসিবল ব্যাপারটা কিন্তু এরকম, মানে ইম্পসিবলটাকে যদি আমরা একটু একটু ভেঙে ভেঙে চিন্তা করি, আই এম পসিবল, সো ইম্পসিবল শব্দের মধ্যেই কিন্তু পসিবল শব্দটা লুকিয়ে আছে, তার মানে তোমার কাছে আসলে কোনো কিছুই ইম্পসিবল না, তো এই জন্য তোমাকে জাস্ট লেগে থাকতে হবে। তো সবশেষ আমরা শুভ ভাইকে লাস্টার একটা প্রশ্ন করব, যে এসএসসি এবং এইচএসসি অনেকের ক্ষেত্রেই, এসএসসি এবং এইচএসসিতে এ প্লাস আছে, অনেকের ক্ষেত্রে ডাবল গোল্ডেন থাকতে পারে, তো তাদেরকে দেখে যাদের এ প্লাস নাই তাদেরকে একটু ডিমোটিভেট মনে হওয়া বা মনে হতে পারে অনেক সময়, যে ও আচ্ছা আচ্ছা আমার ওই বন্ধু ডাবল গোল্ডেন আছে, আমার ওই বন্ধু ডাবল এ প্লাস, তাহলে সেখানে আমার 4.67, আমি তো সিটকে পড়ে যাবো, ওইখান থেকে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। তো এই জায়গাটাতে ডিমোটিভেট কেন মানে না হওয়ার জন্য তোমার সাজেশন কি হবে? আচ্ছা, ডিমোটিভেটেড না হওয়ার জন্য অ্যাকচুয়ালি নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে, হ্যাঁ, এবং একটা মানে মানে ভরসা রাখতে হবে অ্যাকচুয়ালি নিজের উপরে। এবং আরেকটা কথা, যারা হয়তো গোল্ডেনের প্লাস পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদেরও কিন্তু এতটা কনফিডেন্ট হয়ে যাওয়ার কিছু নাই, হ্যাঁ, তাদেরও কিন্তু দেখা যায় যে অনেক সময় ওভার কনফিডেন্সের কারণে অনেক অনেক ভালো স্টুডেন্ট, হয়তো অনেক ভালো করার কথা ছিল, তারাও কিন্তু খুব বাজেভাবে ঝরে পড়ে, হ্যাঁ। এবং এই জন্য আর যাদের রেজাল্ট খারাপ তাদের তো এক্সাম বসার আগেই দেখা যায় যে কিছু মার্ক মানে তারা পিছিয়ে থাকে কয়েক মার্ক, তো তাদের জন্য আমার সাজেশন তাদের স্ট্র্যাটেজি যেন ভালো হয়। স্ট্র্যাটেজি ভালো হওয়ার জন্য যেরকম আমি যেই টিউটর ম্যাথের জন্য যেই ভাইয়ের কাছে পড়তাম আর কি, হ্যাঁ, আমাদের আকিব ভাই, তো ভাই আমাকে মোটামুটিভাবে খুবই স্ট্র্যাটেজিক্যালি অনেক হেল্প করছিলেন আর কি, খুবই, এইটুকুর জন্য হয়তো আমি দেখা যায় যে, কারণ স্ট্র্যাটেজি ম্যাটার করে,
দেখা যায় যে এইটুকু সময়ের মধ্যে তো আমাদেরকে সবকিছু ইয়ে করতে হয়, অ্যাডমিশনে তো সময় খুবই কম, আবার যাদের রেজাল্ট খারাপ তারা তো ডিপ্রেশনে সময় নষ্ট করে অনেক বেশি। হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে না। আর যেটা মনে করিয়ে দিতে চাই, তোমাদের কাউরান বাজার খ্যাত আকিব ভাই, আকিব ভাইয়ের স্টুডেন্ট হচ্ছে শুভ ভাই। তো তো শুভ ভাইয়ের কথা ছিল কাউরান বাজার কলা বিক্রি করবে, কিন্তু সে আসলে কলা বিক্রি করে নাই, এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি তে ম্যাথ বিক্রি করে। তো কার্জন হলে তো সামনে হয়তো তোমাদের শুভ ভাইয়াকে আরো অনেক প্রোগ্রামে আমরা নিয়ে আসবো, এবং সে যেহেতু ম্যাথ এক্সপার্ট বুঝতে পারতেছে আকিব ভাইয়ের শিষ্য, সো ম্যাথের ইনস্ট্রাক্টর হিসেবেও আমরা হয়তো সামনে দেখতে পাবো বা দেখতে পেতে পারি। তো ভাইয়াকে আমরা আবারও আমাদের প্রোগ্রামে নিয়ে আসবো এরকম ভিন্ন ধর্মী কোনো গল্প উপস্থাপন করার জন্য, যখন তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে আমরা ভাইয়াকে আরও একবার নিয়ে আসবো। যেদিন এইচএসসি রেজাল্ট দিবে তখন ভাইয়াকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের শুভ ভাই যেন আমাদের সাথে এসে আবার জয়েন করে। তো তোমাদের যাদের পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো তোমরা যারা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য বন্দিপাশার পক্ষ থেকে অনলাইন এবং অফলাইন দু ধরনের প্রোগ্রামই চলমান রয়েছে, এবং আগামী 22 তারিখ পর্যন্ত তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম চলতেছে। সেই 22 তারিখ পর্যন্ত আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু প্রমোশনাল অফারে ভর্তি হয়ে যেতে পারো। অলরেডি ফার্মগেট, উত্তরা, শান্তিনগর, রংপুর এবং কুমিল্লা এই 5টি ব্রাঞ্চে আমাদের সকালের যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলো সিট প্রায় ফ্লাপ হয়ে গিয়েছে, এবং অনলাইন প্রোগ্রামটিতে আগামী 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তোমরা যারা প্রথম থেকেই যাত্রা শুরু করবে না, মাঝপথ থেকে যদি যাত্রা শুরু করো, মাঝপথ থেকে ডিসিশন নাও, তাহলে দেখবা অনেকগুলো ক্লাস অনলাইনে রেকর্ডেড করতে হবে বা পরবর্তীতে এলোমেলো হয়ে যাবে তোমার প্রিপারেশন। এই জন্য যারা বুদ্ধিমান, যারা আসলেই পাবলিক ভার্সিটিতে চান্স পেতে চাই, তাদের ক্ষেত্রে এখনই ডিসিশন নেওয়া প্রয়োজন, এবং ঝটপট আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ভার্সিটি অনলাইন এবং অফলাইন সাথে কিন্তু গুচ্ছ প্রোগ্রামটা ফ্রি, এই প্রোগ্রামগুলোতে তোমরা অ্যাডমিট হয়ে যাও। এবং আশা করি পুরো বন্দিপাশটা তোমাদেরকে পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে তোমাদেরকে সাপোর্ট করবে, এবং আমরা সুবিশাল একটা টিম রয়েছে, এক্সপিরিয়েন্স টিম রয়েছে, পুরো টিম জুড়ে তোমাদেরকে শতভাগ সফলতা নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা লেগে থাকবো তোমাদের সাথে। সো শুভ ভাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের আজকের এই প্রোগ্রামটিতে, এবং আমাদের বন্দিপাশার পক্ষ থেকে শুভ ভাইকে কৃতজ্ঞতা জানাতে চাই, যেরকম একটা সাকসেস স্টোরি স্টুডেন্টদের সামনে তুলে ধরলো। তো শুভ ভাইয়া, বন্দিপাশলার প্রোগ্রামটিতে এসে কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে, কারণ এই জার্নিটা শেয়ার করলে যদি কারোর কোনো লাভ হয় তো এর থেকে ভালো আর কিছুই হইতে পারে না। এবং ভাইয়া যেগুলো বললেন যে বন্দিপাশালার যে কোর্সগুলোর কথা, আমি মনে করি যে এইগুলা তোমাদের জন্য বেশ ভালো অপশন হইতে পারে তোমাদের এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের গত বছর আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1865 সিটের বিপরীতে 693 জন, মানে 690 জন স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পাই। আমরা এবার এক্সপেক্ট করতেছি যে আমাদের সেই সংখ্যাটা যেন দ্বিগুণ বা তিন গুণ হয়ে যায়, এবং সেই পরিমাণ এফোর্ট আমরা দিব। তো তোমাদের সাথে আবারও দেখা হবে। তো এরকম টাইপের গল্প নিয়ে আমরা প্রায়ই হাজির হয়ে যাব, আমরা চাই তোমরা লেগে থাকো, এবং লেগে থাকলে সফলতা আসবেই। তোমার জিপিএ কম এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই, তুমি লেগে থাকো, লেগে থাকলে সফলতা আসবেই। তো এখন ঘড়িতে 9টা, সো এখন শুরু হবে ওয়ার্ল্ড কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আজ যদি কাদের মধ্যে খেলা ভাই? আজকে ক্রোয়েশিয়া এবং মরক্কো। মরক্কো আজ যদি ব্রাজিল থাকতো তাহলে ব্রাজিল হয়তো এই অ্যাডমিশনের খেলাটাও তো এরকমই ছিল। আজ যদি ব্রাজিল থাকতো আমার অ্যাডমিশনের খেলাটাও তো এরকমই ছিল, তৃতীয় স্থান নির্ধারণী। আজ যদি ব্রাজিল থাকতো তাহলে আজকের খেলাটাতে ওরা অংশগ্রহণ করতে পারত, এবং তৃতীয় স্থান বা চতুর্থ স্থান নির্ধারণ করতে পারত। না, ওরা ওই তৃতীয় চতুর্থ সারিরই আসলে মানে দল, যদিও একটু খারাপ করার কারণে পঞ্চম ষষ্ঠ হয়ে গেছে, খারাপ লাগতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে। তৃতীয় বা চতুর্থ যদি হতো তাহলে ওদের জন্য এটা আলটিমেট সাকসেস ছিল ভাই, মানে ওরা যত দূর পর্যন্ত ডিজার্ভ করে সেই পর্যন্ত যেতে পারত। একটু খারাপ লাগতেছে যে চতুর্থ হতে পারলো না, মানে ওরা আসলে ওই চতুর্থ জায়গাটা ডিজার্ভ করে, মানে এই ওয়ার্ল্ড কাপে চতুর্থ জায়গাটা ওরা ডিজার্ভ করে। তো আমাদের ব্রাজিলের জন্য কান্না আসতে পারে, আর বেশিক্ষণ লাইভে থাকলে কান্না আসবে। ওকে, ইয়াসিনের মোনাজাতটা মনে পড়তেছে যে 32 বছর ধরে বিশ্বকাপ জিতি না। ও আচ্ছা, আমাদের লাইভ শেষ হয়নি না, এটা কিন্তু মানে ক্যামেরার পেছনের গল্প এগুলো। না না না, ব্রাজিল অনেক ভালো টিম, অনেক ভালো টিম, তারা চ্যাম্পিয়নের থেকেও যদি অন্য বড় কোনো অর্জন থাকে সেটা ওদের হওয়া উচিত।
ওরা নিজেরা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারে যেখানে অংশগ্রহণ করবে শুধুমাত্র ব্রাজিল, তাইলে তো হ্যাঁ মানে ওরাই চ্যাম্পিয়ন। ওরা ভার্সেস ওদের বেঞ্চ, ওদের বেঞ্চ দিয়ে দুই তিনটা টিম হয়ে যাবে। ব্রাজিল কিন্তু চাইলে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, কিন্তু ওরা কিন্তু অ্যাডমিশন টেস্ট জীবনে আর দিতে পারবে না, এটাই কিন্তু লাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই লাস্ট। তাহলে ওদের আসলে খেলা দেখা বাদ দিয়ে হইলে যাই হোক, এখন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অবশ্যই অবশ্যই গুড গুড। তোমার লাইফে বারবার অ্যাডমিশন আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপ অ্যাডমিশন আসবে না। তবে তোমাকে তো চাইলে আর্জেন্টিনা থেকে মানে ব্রাজিল থেকে কিন্তু আর্জেন্টিনা জয়েন করতে পারো, এরকম একটা সীমিত সময়ের আমরা অফার দিছি আর্জেন্টিনার পক্ষ থেকে। না মানে তোমাদের শুভ ভাইয়া যেটা বলছিল, ব্রাজিলের বেঞ্চ টিম এবং ব্রাজিলের অরিজিনাল টিম, ওরা দুজন মিলে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারে যেখানে চ্যাম্পিয়ন টিমের নাম কিন্তু ব্রাজিলই থাকবে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। ঘুরে ফিরে, হ্যাঁ ওইটাই থাকবে, ঘুরে ফিরে কিন্তু তোমরাই চ্যাম্পিয়ন। মানে ব্রাজিলের টিম তো এবার বেশ ভালোই ছিল, ওভার কনফিডেন্সের কারণে এই এ প্লাস পাইলে এরকম ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। ওকে, এইকে থাকতে হবে। সো আমরা আমাদের লাইভের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো সবার সাথে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।